হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে, রাম রাম, রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক। মা এখানে চাবি দিয়ে দিল গেটে, আর সকালবেলা যে কি কুরুক্ষেত্র যুদ্ধটাই বাড়িতে বেঁধেছিল এই রেডি হওয়ার জন্যে, সেই জন্যে সকাল থেকে ব্লগটা শুরুও করতে পারিনি। আর গাড়িতেও তাড়াহুড়োর মধ্যেও উঠেছি। বেচারি যে ভাইটা ছিল তাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, প্রায় 1 ঘন্টা। আসলে মায়ের আজকে শুক্রবার, আর মায়ের সন্তোষী মার পুজো করে 2 ঘন্টা ধরে। উঠেছে অনেক ভোর ভোর, মা উঠেছে 4টায়, আমি উঠেছি 6টায়, বাট তবুও রেডি হতে হতে দেরি হয়ে গেল। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটাই বলা হয়নি। আমি আর মা দুজনে মিলে যাচ্ছি আমার মামা বাড়িতে। ছোট থেকে ঘুরতে যাওয়ার জায়গা বলতে আমার ছিল মামা বাড়ি আর মাসি বাড়ি। তো ছোটবেলাতে মামা বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট যে কি আলাদা লেভেলের ছিল না, বলে বোঝানোর মতো না। বড় যত হয়েছি এক্সাইটমেন্ট লেভেল কমতে কমতে এখন একদমই কমে গেছে প্রায় বলতে পারো। তবু মামা বাড়ির জায়গা বলে আলাদা একটা ফিলিংস তো কাজ করে। আর ব্রেকফাস্টটা আমি কিচ্ছু করে আসিনি, তাই জন্যে আমি এখন মুড়ি ভাজা খাচ্ছি। আর মা চা বিস্কিট খেয়ে এসেছিলো। মা আজকে সকালবেলা কিচ্ছু খাবে না, ওই শুকনো খাবার যা যা আছে খেয়ে নেব। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের মামা বাড়ির এলাকাতে। ছোটবেলাতে যখন বাসে করে মামা বাড়ি যেতাম, এই যে ঘরগুলো দেখছো না, আলকাদরা দেওয়া টিনের চালি দোতলা করে, এই ঘরগুলো দেখেই মনে হতো এই এবার মামা বাড়ি পৌঁছে গেছি। এখান থেকে বাসে করে মেদিনীপুর 2 ঘন্টা, মেদিনীপুর থেকে টাউন চন্দ্রকোনা 2 ঘন্টা। তো দুটো ব্রেক জার্নি করে আমাদেরকে যেতে হতো, কিন্তু এই বাড়ি দেখলেই মনে যেন একটা স্বস্তি জাগতো, মামা বাড়ি পৌঁছে গেছি। সেটা এখনও কাজ করে, আর আমরা পৌঁছেও গেছি কথা বলতে বলতে, বাট আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটাও একটা আজকে প্রবলেম হয়ে গেছে যে ভাইটা ছিল ওকে মা মিষ্টি দোকানে মিষ্টি খাওয়াচ্ছে, আমি কিছু মিষ্টি কিনে নেব, কারণ ছোটবেলাতে এই মামা বাড়িতে আসলে এই মিষ্টির দোকানে এসে মিষ্টি খাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের রামচন্দ্রের মন্দির। মামা বাড়ি দেখতে এলাম, বাট মামা বাড়ির আর কোনো কিছুই নেই, সব কিছু ভেঙে দিয়েছে। দু ভাই দুটো বাড়ি করছে আলাদা আলাদা করে, আর আছে বলতে পেছন দিকে জাস্ট একটুখানি অংশ আছে। বাট ফরচুনেটলি আমার আগের বছরের ব্লক করা আছে আমার মামা বাড়িতে, তো সেটাই স্মৃতি হিসেবে আমার ব্লগে থেকে যাবে। আর ওই দূরে যেটা দেখলে সেটা হচ্ছে রাজবাড়ি, এরও একটা ফুল ব্লগ আমার চ্যানেলে দেয়া ছিল। তো টুকিটাকি কিছু কাজ ছিল, বড় মামা ছিলেন উনি, ওনার সাথে কথা বললাম, ছোট মামা ছিল না তো কথা বলা হয়নি। আর এবার টাটা বাই বাই করে মামা বাড়ির এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আমার মায়ের মন দেখো, আসার সময় এরকম করেই আসছিল, যাওয়ার সময়ও যাচ্ছে। কথা বলতে বলতে অনেকটা রাস্তা প্রায় অতিক্রম করে আমরা আমাদের গ্রামের রাস্তাতে ঢুকে গেছি। এবারে বাড়ি যাব। সকাল থেকে ওই যা 1 প্যাকেট নাস্তা নিয়েছিলাম, তার হাফ প্যাকেট খেয়েছিলাম নাকি সন্দেহ আছে, আর কিছু খায়ও নি। তো চলো মা, এবার বেরোও, এবার গেটটা লাগাই, আর টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, বেরোনো যাক। আর বাড়ি এসে মা এখানে বসিয়েছে ডাল সিদ্ধ আর আলু ভাতে, আলু ভাতে ডাল দিয়ে ভাত খেয়ে নেব। মায়ের নিরামিষ আছে যেহেতু, আর বাবা মাছের হলো হোটেল থেকে এনে খেয়ে নিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসটা এনেছিলাম একটুখানি খেলাম। তো ব্যাস এই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর প্রত্যেক দিনই শুক্রবার রাত্রিবেলা আমাদের রুটি পরোটা এসব কিছু হয়। তো মা পরোটা করছে, পরোটা দিয়ে চিনি দিয়ে খেয়ে নেব, আর কোনো তরকারি করতে বারণ করলাম। দেখা করছি নেক্সট ডে, টাটা।